নিজের জায়গায় হাসির ছবি বসিয়ে হাসির খোরা খোলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস। তাও আবার যেন তেন হাস না, স্যুট টাই পরা কেতা দুরস্ত সাহেবের বেশে এক হাঁসকে বসালেন নিজের জায়গায়। সম্প্রতি তথ্য যাচাই নিয়ে তরুণ সাংবাদিকদের একটি কর্মশালায় যোগ দিয়ে এই কাজ করেছেন রাষ্ট্রদূত পিটার হাস। রাজধানীর মহাখালীতে বিওয়াইএলসির প্রধান কার্যালয়ে টেক ক্যাম্পের কর্মশালার সমাপনীতে যোগ দিয়ে ভুল ও অপতথ্যের বিষয়ে নিজের অভিজ্ঞতা বিনিময় করছিলেন তিনি। এক পর্যায়ে তিনি নিজের জীবনী বলতে বলতে মজার ছলেই নিজের জায়গায় স্যুট টাই পরা হাঁসের ছবি দিলে কেমন হবে তা স্ক্রিনে দেখান। এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হাসতে হাসতেই বলেন, যেহেতু আমরা কিছু মজা করতেই পারি, আপনি যদি একটি খবর দেখেন যেটাতে বলা হচ্ছে আমি আমার অফিসিয়াল জীবনীতে পোর্ট্রেট পরিবর্তন করেছি এবং এটা দেখতে এরকম, এটা রাষ্ট্রদূত হাঁস নয়, এটা রাষ্ট্রদূত হাঁস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পিটার হাসের সঙ্গে হাঁসকে মিলিয়ে বক্তব্য দিয়েছিলেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা। নিজের নামের উচ্চারণের সঙ্গে যে গৃহপালিত পাখি হাঁসের নামের মিল রয়েছে তা হাসির ছলেই তুলে ধরেন পিটার। ভুয়া ও ভুল তথ্যের কারণে নিজের বিড়ম্বনা তুলে ধরেন পিটার হাস। বিভিন্ন জনের সঙ্গে বৈঠকের পর পত্রিকায় যে তা ঠিকঠাকভাবে আসে না তাও উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এখানে আমি প্রায়ই দেখি মানুষ আমার সঙ্গে বৈঠক করে যায় এবং পরদিন পত্রিকায় পিটার হাস এক্স ওয়াই জেড এর বক্তব্য আসে, অথচ আমি সেসবের কিছুই বলিনি। তিনি আরো বলেন, কেউ আমাদের সঙ্গে ফ্যাক্ট চেক করে না, জিজ্ঞেসও করে না আপনি কি সত্যি এটা বলেছেন। ভুল ও অপতথ্যের এটা একটা বড় উদাহরণ, কোনো কোনো সময় এটা ক্ষতিকর হয়। ভুয়া ব্যক্তির নামে প্রকাশিত বাংলাদেশি নিবন্ধ ও খবর এবং যুক্তরাষ্ট্রে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার মিথ্যা তথ্য ছড়ানোর কথা তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রও এর থেকে বাইরে নয়, মিথ্যা তথ্য ও অপতথ্যের ঘটনা ঘটে থাকে প্রায়ই। এ সময় তিনি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের নামে অন্তত 10টি ভুয়া ফেসবুক পেজ, নিজের নামে ভুয়া টুইটার অ্যাকাউন্ট এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকার কথাও তুলে ধরেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।